সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দুরা সময় সময় সেটিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আর আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তার মাধ্যমে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংলিশে তিন থেকে পাঁচ নাম্বার কারেকশন করতে পারবে অর্থাৎ প্রিপোজেশন নিয়ে আমরা কথা বলবো প্রিপোজেশন খালি গুচ্ছ বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা না পৃথিবীর যত সকল পরীক্ষা আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে ওই সকল পরীক্ষাতে প্রিপোজিশন থাকবেই সেই জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আশা করা যায় মিনিমাম তিন থেকে পাঁচটা এই টপিকের উপরে কোয়েশন থাকতে পারে এটা হইতে পারে ধর এপ্রুপেড প্রিপেজেশন আছে ওইগুলা অথবা প্রিপেজেশনের যে নিয়মগুলো আছে এগুলা থেকে তো আমরা প্রথমে প্রিপেজেশনের যে নিয়মগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করব তার পরবর্তীতে আমরা প্রিপেশনগুলো আছে আড়াইশোর মতো হবে ওই সবগুলো প্রিপেজেশন আমি এখানে দিয়ে দিব। এইগুলো যদি তোমরা মুখস্থ করে তাহলে এইখান থেকে এক থেকে দুইটা অথবা তিনটা পার্সেন্ট ভাবে কমন পড়বে সো এনজয় প্রিপোজিশন প্রিপোজেশন মানে কি আমরা সকলেই জানি প্রিপোজেশন মানে হচ্ছে প্রধান্যই অব্যয় অর্থাৎ সেন্টেন্স অথবা একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে সংযোগ স্থাপন করে ওটা হচ্ছে প্রিপোজেশন আমরা সংজ্ঞা টঙ্গা পড়তে যাব না আমরা এখন বিস্তারিত এর যেই আলোচনাটা আছে ওইটাই সংক্ষেপে তাড়াতাড়ি করে ফেলবো যেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারো মানে আসলে পরীক্ষায় আসলে যেন আনসার করতে পারো দেখো এখানে লেখা আছে যে বহুল ব্যবহৃত প্রিপেজেশনগুলো হল যেসব মানে যে সকল প্রিপেজেশনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে আসা যাক সিন্স 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 অর্থ কি থেকে যেহেতু তারপরে আছে ফর ফর মানে ধরে পরে ধরে পরে ফ্রম ফ্রম মানে থেকে নির্দিষ্ট সময় আগে আমরা অর্থটা পড়তেছি পরে এর ব্যবহারটা আমরা দেখবো একটু পরে দেখব বিটুইন বিটুইন মানে দুয়ের মধ্যে এমং এমং অনেকের মধ্যে বাই দ্বারা উইথ সাথে পরে ইন মধ্যে বড় স্থানের মধ্যে অ্যাড ছোট স্থানের মধ্যে অথবা ছোট স্থানের পূর্বে ওয়ান উপরে কিছুর সাথে লাগানো অবার উপরে কিছুর সাথে লাগানো না থাকলে এবুব অনেক উপরে তারপরে আছে এখানে বিসাইড বিসাইড মানে পাশে আরেকটা হলো বিসাইডস এসারা ব্যতীত পরে হচ্ছে এমিটস এমিডস মানে হচ্ছে মধ্য মধ্যে এটা এই প্রিপোজিশনটা তোমরা পাবা হচ্ছে ওই ট্রাফিক পুলিশ যে কবিতাটা আছে ওইখানে আছে এমিডস কিলার এরকম একটা সেন্টেন্স আছে ওই সেন্টেন্সে এই এমিটস প্রিপোজিশনটা আছে তারপর হচ্ছে ইন্টু ইন্টু মানে গতিতে বাইরে থেকে ভিতরে কোনো কিছু গতিতে আর কি বাইরে থেকে ভিতরে ঢুকলো আর কি পরে আমি উদাহরণ দিচ্ছি আগে এগুলো নিয়ে একটু কথা বলা যাক ওকে আমরা দ্বিতীয় নম্বর পেজে যাচ্ছি এবার যে বহুল ব্যবহৃত প্রিপোজিশনগুলা আমরা অর্থগুলা দেখলাম ওইগুলার ব্যবহার শিখবো সিনস সিন্স কি অর্থে ব্যবহৃত হয় থেকে যেহেতু আর ফর ফর মানে দৌড়ে অর্থে ব্যবহৃত হয় আর ফ্রম ফ্রম মানে থেকে নির্দিষ্ট সময় থেকে অর্থ ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট সময় অর্থ ব্যবহৃত হয় এখন আমরা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে দেখো এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে তিন চারটা উদাহরণ প্রথমে দেওয়া আছে আমি জুলাই থেকে এখানে আছি থেকে 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 বলতে সিন্স এখানে সিন্স বসাবা এটা পরে ইংলিশটা আমরা ট্রান্সলেশন করতেছি একটু পরে আগে বাংলা দিয়ে আগে বুঝে নেব গতকাল থেকে বৃষ্টি হচ্ছে থেকে এখানেও থেকে শব্দটা আছে থেকে শব্দটা থাকলে আমরা কি সিন্স ব্যবহার করব তারপরে সেন্টেন্সটা দেখো আমি ছোটোবেলা থেকে তাকে চিনি ছোটোবেলা থেকে এই যে এইখানে আবার থেকে শব্দটা মানে ব্যবহৃত হয়েছে সেই জন্য এইখানেও আমরা সিন্স ব্যবহার করতে পারি তারপরে আছে যে যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি এইখানে দেখো অব্যয়টা হচ্ছে যেহেতু 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 কি অর্থে ব্যবহৃত হতে পারে যেহেতু সিন্স এরকম অর্থে ব্যবহৃত হতে পারে দেখো এখানে তিনটা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেট এখানে দেখা দেওয়া আছে আই হ্যাভ বিন হেয়ার সিন্স জুলাই আমি এখানে জুলাই থেকে অবস্থান করতেছি মানে অনেক আগের থেকে এখন পর্যন্ত স্টিল স্টিল অবস্থান করতেছি সেই জন্য এখানে সিন্স ব্যবহৃত হচ্ছে আই হ্যাভ বিন হেয়ার সিন্স জুলাই তারপর রেশেন্টেজটা হচ্ছে আই হ্যাভ বিন হেয়ার সিন্স টু থার্টি টু থার্টি মানে আমি তিনটা দুইটা তিরিশ থেকে এখানে অবস্থান করতেছি পরে হচ্ছে ইট হ্যাজ বিন রিং সিন্স ইয়ার স্টার গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে থেকে থেকে শব্দটার জন্য আমরা এইখানে সিন্স ব্যবহার করলাম তাহলে উপরের উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি যে সকল সেন্টেন্সের থেকে এরকম অর্থ অর্থ দরকার হয় মানে কোনো সেন্টেন্সে যদি শূন্যস্থান থাকে ওইখানে প্রিপোজেশন বসাতে হবে আর ওইখানে যদি থেকে এরকম কোনো অর্থ দেওয়ার দরকার পড়ে তাহলে ওইখানে আমরা সিন্স বসাবো তারপরে দেখো এখানে ওই যে পরবর্তী শব্দটার অর্থটা পড়ছিলাম ফর ফর মানে কি দৌড়ে তাহলে এখানে আছে আমি এখানে দুই ঘন্টা ধরে অপেক্ষা করছি দৌড়ে মানে অপেক্ষা অপেক্ষা করতেছি কতক্ষণ ধরে দুই ঘন্টা ধরে অপেক্ষা করতেছি তাহলে এটার ইংলিশ ট্রান্সলেট কী হবে আই হ্যাভ বিন ওয়াইটিং হিয়ার ফর টু আওয়ার তাহলে এখানে ফর থেকে দৌড়ে যেহেতু আমরা বলছি সেই জন্য এখানে আমরা ফর দিছি আর তারপরে দেখো পাঁচ ঘন্টা ধরে পাঁচ দিন ধরে তিন মাস ধরে এরকম যদি মানে ধরে ধরে অর্থ প্রদান করে কোনো সেন্টেন্সে ওইখানে যদি শূন্যস্থানে প্রিপেজেশন বসাতে বলে তাহলে ওইখানে তোমরা ফর বসাবা ওকে তারপরে আসি সোমবার থেকে আমাদের ছুটি শুরু হবে তাহলে কি আবার ওয়েল উইল স্টার্ট ফ্রম সানডে মানে থেকে থেকে অর্থ আমরা তো এমনিতে ন্যাচারালি জানি যে ফ্রম থেকে অর্থ প্রদান করে তাহলে এখানে কি প্রিপেশনটা বসাবো যে সকল সেন্টেন্সের শূন্যস্থানে এরকম অর্থ মানে থেকে অর্থ যে আমি তার থেকে ভালো অথবা আমি তার থেকে ছোটো আমি তার থেকে খারাপ এরকম থেকে তো প্রদান করে কোনো সেন্টেন্সে তাহলে ওইখানে আমরা ফ্রম বসাতে পারি তারপরে এইখানে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে যে আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা আমি আই এম কেম ফ্রম ডাকা আমি ডাকা থেকে এসেছি তাহলে এরকম দেখো এখানে একটা নোট দেওয়া আছে সিন্স সাধারণত ফার্স্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের আরেকটা আমরা পায়ে গেলাম যে যদি কোনো সেন্টেন্স দেখো পাঁচ টেন্সে আসে এবং ওইখানে তোমার প্রিপেজেশন ফর সিন্স ফ্রম এরকম দেওয়া আছে এখন কোনটা বসাবা তাহলে ওই পাঁচ টেন্সের যে সাইনটা দেখলাম এই সাইনটা দেখে আমরা এখানে সিন্স বসায় দিতে পারবো তারপরে আসি অ্যাট ইন এই দুইটা আলোচনা করি অ্যাড অ্যাড সবসময় ছোটো স্থানের সামনে বসে আর ইন সময় বড় স্থানের সামনে বসে যেমন সে শানকিপাড়ায় বাস করে হি লিভস অ্যাট শানকিপাড়া কেননা শানকিপাড়া হচ্ছে কোনো একটা শহরের মানে উপশহর অর্থাৎ একদম ছোটো একটা ছোট একটা জায়গার নাম আবার যদি বলা হয় সে ময়মনসিংহে বাস করে তাহলে হি লিভস ইন মায়মন সিং তাহলে সিং হচ্ছে অনেক বড় একটা জায়গা আর মাইমিন সিংয়ের ভিতরে যদি কোনো ছোট জায়গা বলে তাহলে তখন মানে যে কোনো জায়গার ভিতরের যে ছোট জায়গা আছে ওইটা যদি বলে তাহলে আমরা দিব অ্যাট আর যদি ওই সম্পূর্ণ জায়গাটা নিয়ে বলে যে যেমন হিলিপসিন ডাকা চিটাগং এরকম যদি বলে তাহলে আমরা ওইখানে ইন দেবো দেখো এখানে সাইড দিয়ে আরও কয়েকটা দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট নির্দিষ্ট অ্যাটের আরও কয়েকটা ব্যবহার ব্যবহার আছে ওইগুলো আমরা দিতেছি অ্যাট এবং ইনের নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে যদি যেমন অ্যাট ফোর পি অ্যাট সিক্স ও ক্লোক কি যদি কোনো নির্দিষ্ট সময় দেওয়া থাকে তাহলে তার পূর্বে আমরা সব সময় অ্যাড বসাবো তারপরে আরেকটা হচ্ছে মাস বা বছরের আগে ইন বসে মাস যদি মানে এরকম থাকে ইন নাইনটিন সেভেন্টি সেভেন্টি ওয়ান এরকম আমরা বলি যে ইন নভেম্বর ইন সেপ্টেম্বর ইন জুলাই ইন আগস্ট এরকম যদি কোনো নির্দিষ্ট বস বছর অথবা মাসের নাম দেওয়া থাকে তাহলে ওইখানে আমরা সবসময় প্রিপোজিশন হিসাবে ইন বসাবো। তারপরে হচ্ছে ইন আর আরও কিছু জায়গা আছে যেমন যে ভিতরে বোঝালে ইন বসে সে ঘরের মধ্যে আছে হি ইজ ইন হাউস অথবা হোম এরকম ওকে এখন আমরা আরও কিছু ইউজিশন দেখতেছি অ্যাট এবং ইনের ব্যবহারটা দেখবো এই দুটা খুবই ইম্পর্টেন্ট সেই জন্য এইগুলো নিয়ে আলোচনা করতেছি দেখো কিছু সময়ের আগে অ্যাট ইন ব্যবহৃত হয় যেমন অ্যাট ডাউন অ্যাট নুন অ্যাট ফোর পি এম অ্যাট টেন পি এম আবার ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন ইন এ উইক ইন এ মান্থ ইন এ ইয়ার ব্যতিক্রম শুধু একটা এটা হচ্ছে অ্যাট নাইট অ্যাট নুন তো এইগুলা তোমরা একটু মুখস্তের মধ্যে একটু কয়েকবার রিডিং পড়বে তাহলে তোমাদের মাথায় আসা যাবে আর তারপরে দেখো এখানে একটা নোট দেওয়া আছে নোটে হচ্ছে শহরে বা গ্রামে বললে ইন বসে যেমন ইন এ টাউন ইন এ ভিলেজ সেই গ্রামে বাস করে গ্রামটা কিন্তু যদি মানে ওরকম বড় বোঝা যায় না ছোটোও বোঝা যায় না কারণ গ্রাম ছোট হইতে পারে আবার গ্রাম অনেক বড় হইতে পারে কিন্তু যদি কোনো সেন্টেন্সে এরকম অর্থ দেয় যে সে শহরে বাস করে সে গ্রামে বাস করে এরকম অর্থ দেয় তাহলে আমরা ওইখানে সবসময় ইন বসাবো যেমন সে গ্রামে বাস করে হিলিপস ইন ভিলেজ তারপর এটা হচ্ছে সে শহরে বাস করে হিলিপসিন টাউন হিলিপসিন এ টাউন একটা সে একটা শহরে বাস করে ওকে আমরা পরবর্তী পেজে যাচ্ছি ওকে এখানে দেখো অন আছে অনের ব্যবহারটা আমরা শিখবো ওয়ান বার বা তারিখের পূর্বে অন বসে বার বা তারিখ আগেরটা কি পড়ছিলাম ইন কোথায় বসে ইন বসে হচ্ছে মাস বা বছরের পূর্বে যেমন ইন নভেম্বর ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরকম আমরা বলি কিন্তু অন কোথায় বসে অন হচ্ছে নির্দিষ্ট যদি কোনো বার অথবা তারিখ বলে যেমন অন সানডে অন মানডে এরকম ওকে এটা বারবার একদম সহজেই আছে তারপর হচ্ছে ইন্টু ইন্টুর ব্যবহারটা দেখি গতিতে বাইরে থেকে বিতরিক কিছু প্রবেশ করলে বা এলে সে ঘরের মধ্যে দৌড়ে এলো দৌড়ে দৌড়ে মানে দৌড় দিয়ে সে ঘরের ভিতরে ঢুকছে তার মানে এখানে একটা গতি ছিল সেই জন্য হি কেম রানিং ইন টু দ্য হাউস সে মানে দৌড়ে ঘরের ভিতরে আসলো এই জন্য এখানে ইন্টু ব্যবহৃত হয়েছে গতিশীল কোনো কিছু যদি মানে বাহির থেকে ভিতরে ঢুকে যেমন বাতাস বাহির থেকে রুমের ভিতরে ঢুকতেছে অথবা রুম থেকে বাহিরের ভিতরে বাহিরে যাচ্ছে তাহলে ইন্টু দ্য ওয়েন্ডো এরকম ব্যবহার হবে ওয়েন্ডের ভিতরে যাচ্ছে ভিতর দিয়ে আসতেছে তাহলে এখানে আমরা সবসময় ইন্টু ব্যবহার করব যদি গতিশীল কিছু থাকে তারপরে ইন্টুর আরেকটা ব্যবহার আছে এটা হচ্ছে যে কোনো অবস্থার পরিবর্তন ঘটলে মানে পরিবর্তন বোঝালে যেমন পানি জমে বরফ হয় ওয়াটার ফ্রিজেস ইন্টু আইস তাহলে মানে একটা মানে স্তর থেকে আরেকটা স্তরে পৌঁছাইছে পানিটা ছিল পানি তারপরে হয়েছে বরফ এরকম যদি মানে অবস্থার পরিবর্তন বোঝাই তাহলে ওইখানে আমরা ইন্টু ব্যবহার করবো যেমন ওয়াটার ফ্রিজেস ইন্টু আইস ওকে আমরা পরবর্তী রুলটা দেখতেছি এই পর্যায়ে বাই এবং উইতের ব্যবহার শিখব ব্যক্তি বা প্রাণীর দ্বারা হলে অর্থাৎ কোনো কাজ যদি ব্যক্তি বা প্রাণীর দ্বারা হয় তাহলে ওইখানে আমরা বাই ব্যবহার করব বাই প্রিপোজিশন ব্যবহার করব আর যদি বস্তুর দ্বারা হয় তাহলে আমরা ওইখানে উইথ ব্যবহার করব তার দ্বারা সাপটি নিহত হয়েছে তার বলতে কাকে বোঝানো হয়েছে কোনো ব্যক্তির দ্বারা সাপটা নিহত হয়েছে সেই জন্য দায় স্নেক ওয়া স্কিল বাই হিম এইখানে আমরা বাই বাই ব্যবহার করেছি বায়ু ব্যবহার করেছি কারণ হচ্ছে উনি একজন ব্যক্তি ব্যক্তি আগে বলছি ব্যক্তি বা প্রাণীর দ্বারা হলে ওইখানে বাই ব্যবহার করব আর যদি বস্তুর দ্বারা হয় তাহলে ওইখানে আমরা ব্যবহার করবো হচ্ছে উইথ দেখুন এখানে কি বলা হয়েছে সে লাঠির দ্বারা ইঁদুরটি মেরেছিল মানে মারা গাছটা কে করছিল লাঠি এইখানে লাঠিটা উল্লেখে আছে। সেই জন্য এইখানে কি বসাবো আমরা উইথ বসাবো হি কিল দ্য ক্যাট উইথ স্টিক আর পূর্বে কি ছিল তার দ্বারা সাপটি নিহত হয়েছিল তার মানে ব্যক্তির দ্বারা সাপটা নিহত হয়েছিল আর এখানে কি বলেছে ইঁদুরটা কী কে মারছে মারাটা হলো লাঠি লাঠি কাজটা করছে সেই জন্য এখানে আমরা উইথ ব্যবহার করছি তাহলে আমরা সরাসরি বুঝলাম যদি কোনো সেন্টেন্সের প্রিপ্রেজেশন চাই আমাদের কাছে আর ওইখানে যদি বাই এবং উইথ অপশনে থাকে আর সেটা যদি ব্যক্তির দ্বারা হয় তাহলে আমরা বসাবো এটা বাই বস্তুর দ্বারা হলে ওইখানে বসাবো উইথ ওকে এর পরবর্তী নিয়ম কিছু ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম নিয়ম হচ্ছে বাই বাস বাই ট্রেন বাই কার অ্যাটসেট্রা ওকে এই পর্যায়ে আমরা দেখব অন অবার এ এই তিনটার ব্যবহার অন মানে কি উপরে কোনো কিছুর সাথে লাগানো আছে আর অবার মানে বেশ কিছুটা উপরে মানে অনেক বেশি উপরে না যেমন আপনার মাথার উপরে ফ্যান ঘুরতেছে আর এবুক মানে অনেক উপরে ওই যে পাখি পাখি আকাশে উঠতেছে এটা তো মোটামুটি অনেক উপরে বিমান বিমান আকাশ দিয়ে যাচ্ছে এরকম দেখুন এখানে তিনটা সেন্টেন্স দেওয়া আছে তাহলে আপনারা বুঝতে পারবেন একদম পুট দ্য কাপ অন দ্য টেবিল মানে কাপটাকে টেবিলের উপরে রাখার কথা বলা হয়েছে এখন যখন কাপটা মানে টেবিলের সাথে উপরে রাখা হবে তখন কিন্তু ওই কাপটা টেবিলের সাথে একটা সংযোগ থাকবে এরকম যদি সংযোগ থাকে ওইখানে প্রিপেজেশন হিসেবে আমরা অন ব্যবহার করব সেই জন্য এখানে অন হয়েছে অন দ্য টেবিল আর দেখো পরবর্তীতে দেখুন এখানে কি বলেছে দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড মানে পাখাটা আমার মাথার উপরে ঘুরতেছে ওভার ওভার মানে বেশ কিছুটা উপরে মানে ততটা উপরে না আর তারপরে বলা হচ্ছে তিন নাম্বার সেন্টারে সেন্টেন্সে দ্য ক্লাউডস আর ওভার আওয়ার হেড মানে ম্যাকগুলো আমাদের মাথার উপরে তাহলে ম্যাক ম্যাক মানে এটা এমনিতে বোঝা যাচ্ছে যে বেশ কিছু উপরে সেই জন্য এখানে কী ব্যবহার আমরা ওভার ব্যবহার করেছি ওকে পরবর্তী পেজে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা বিসাইড এবং বিসাইডস বিসাইড মানে হচ্ছে পাশে আর বিসাইডস ছাড়া ব্যতীত এছাড়া সারা ব্যতীত এরকম অর্থ যেমন আমার পাশে বসো তাহলে সিট বিসাইড মি আর যদি বলি সে বাংলা ছাড়াও ইংরেজি জানে তাহলে কি হিন ইংলিশ বিসাইড বেঙ্গলি বিসাইডস এছাড়াও মানে সে ইংরেজি জানে বাংলা ছাড়াও এরকম অর্থটা দাঁড়াই দিচ্ছে ওকে এটা একদম সহজ এমনিতে বুঝতে পারবেন বিসাইডস মানে কি অর্থটা জানলে এটা পারা যাব বিসাইড হচ্ছে পাশে আর বিসাইডস যদি এস দেওয়া থাকে তাহলে হচ্ছে সারা ব্যতীত এরকম পরবর্তী সেন্টেন্স হলো সে বাংলা না এটা বাদ বিটুইন অ্যামং বিটুইন এবং অ্যামংয়ের ব্যবহারটা শিখব আমরা এটা হচ্ছে যখন কোনো কিছু দুইজনের ভিতরে বাগা করা হয় ওইখানে আমরা ব্যবহার করি বিটুইন আর এমং হচ্ছে অনেকের মাঝে যেমন ডিভাইডেড দ্য প্যান বিটুইন দ্য টু ব্রাদার্স তাহলে বলছে কলমগুলো দুই দুইটি পায়ের মাঝে ব্যাক করে দেব আর পরের সেন্টেন্সটা হচ্ছে বিসাইড দ্য প্যান ওয়াল সকলের মাঝে প্যানটি কলমগুলা ভাগ করে দাও ওকে এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে অফ এবং ফ্রম ফ্রম এর ব্যবহার অফ এবং ফ্রম যখন কোনো পদার্থ থেকে কোনো বস্তু তৈরি করা হয় তার পূর্বে অফ ফ্রম ব্যবহার হয় এ নোটটা হচ্ছে যা থেকে তৈরি হয়েছে তা দেখা গেলে অফ আর না দেখা গেলে ফ্রম মানে একটা বস্তু তৈরি করছি ওই বস্তুটা মানে যে বস্তুটা থেকে তৈরি হয়েছে ওই বস্তুটা যদি মানে তখনও তৈরি হওয়ার পরও যদি দেখা যায় তাহলে আমরা ওইখানে অব ব্যবহার করবো আর যদি দেখা না যায় তাহলে আমরা ওইখানে ফ্রম ব্যবহার করব ওকে সেন্টেন্স দেখি উদাহরণ দেখুন এখানে উদাহরণে বলা হয়েছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড মানে অফ গোল্ড নেকলেস মানে হারটি সোনার দ্বারা তৈরি হয়েছে স্বর্ণ থেকে তৈরি করা হয়েছে এখন এখানে কি দেখা যাচ্ছে না যখন স্বর্ণটা একটা মানে বারাকারে ছিল তারপরে যখন এটাকে নেকলেস বানানো হলো তখন কি ওইটা কি স্বর্ণ দেখা যাচ্ছে না তখন ওইটাকে স্বর্ণ দেখা যাচ্ছে সেই জন্য এখানে আমরা অব্যবহার করেছি তারপরে এটা দিস পেপার ইজ মেড ফ্রম উড মানে কাঠ থেকে এই কাগজগুলা তৈরি করা হয়েছে এখন কাগজ যে তৈরি করা হয়েছে কাগজে কি কাঠ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যদি দেখা না যায় যে বস্তু থেকে তৈরি হয়েছে ওই বস্তুটা যদি দেখা না যায় তাহলে ফ্রম আর যদি দেখা যায় তাহলে হচ্ছে অফ ওকে এগুলাই ছিল মোটামুটি মানে বেসিক আলোচনা যেগুলো রুলের মাধ্যমে হয় আর যেই প্রিপোজেশনগুলো আমরা আলোচনা করলাম এইগুলাই হচ্ছে বহুল ব্যবহৃত প্রিপোজেশন এগুলো থেকে আসার সম্ভাবনা মানে সর্বোচ্চ নাইনটি পারসেন্ট বলতে বলতে পারবেন সো এই প্রিপোজেশনগুলো সর্বোচ্চভাবে পড়বেন এখন আমি আপনাদের ওই যে এ প্রুপেড আছে ওইগুলো ভিডিওর শেষে মানে এখন দিয়ে দিচ্ছি ওইগুলো আপনারা মুখস্থ করতে পারেন এইখান থেকেও করতে পারেন অথবা আপনাদের যার যে বই আছে ওই বই থেকে আপনারা ওইগুলো কালেক্ট করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ